আজকে ভাইজানে একটা পেয়ারা বানিয়ে খাওয়াবে, বিশাল কত ওয়েট? 800 গ্রাম। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি বানান তাহলে, প্রসেসিং উঠাই দিই আজকে। আচ্ছা, আমাদের উনি বেশ পরিচিত আপনার, এই সোনাখালী এক নামে পরিচিত, সোনাখালী জালমুড়ির জন্য তিনি বিশেষ করে বিখ্যাত। আপনার সোনাখালী আয়েশা জাস্ট জালমুড়ির জন্য কে বিখ্যাত এই দেখে রাখেন, আপনারা আসলেই তাকে দেখতে পাবেন। সবাই খুবই ভালো মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুক। আসবেন আপনারা এখানে, এই যে প্রসেসিং চলছে, আজকে আপনাদের দেখাবো। পেয়ারাটার সাইজ আসলে অনেক বিশাল, এটা বানিয়ে দিবে কিভাবে বানায় সেই প্রসেসিংটা আজকে আপনারা দেখবেন, আপনাদের সাথে শেয়ার হবে ইনশাল্লাহ। আপনি বানান, এটা ইউটিউবে যাবে ইনশাল্লাহ, দেখবে হাজার হাজার মানুষ। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসিং আপনাদের দেখানো হবে। এই কাটটা তো আমার, এই দে, তুই আসলে তো বুঝো না কি অভিনয় করবি, অভিনয় সেরা। বড় বালতিটা দাও, মানে তার বেশি উপরে উঠলে ওটা কোলা মারে না, এটা মারবে না, এটা মারবে না, ক্যামেরার জন্য কেন ওপো, তেঁতুলের টক। শুকনো মরিচের গুঁড়া, তাই না? জি, এটা দিলাম একটু মরিচের, এই মুড়ির মশলা, মাশাআল্লাহ, আপনার স্বাদের মতন, স্বাদের মতো হয়, গ্রান্ডটা ভালো হয়। এই যে দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে। এই পাঁচটা আপনি চালাইতে পারবেন? দেখেন চালাইতে পারলে তো ভালো, খুবই বিনয়ী মানুষ, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। তো এতটুকুই ছিল আজকের মতো, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।